ধরো তোমাদেরকে একটা প্রশ্ন করা হলো যে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান অ্যারেঞ্জ 10 স্টোনস টু ফর্ম আ গার্ল্যান্ড। তার মানে কি, তোমাকে বলা হলো যে একটা মালা তোমাকে গাঁথতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, দশটা স্টোন তুমি ব্যবহার করবে। তাহলে তুমি নর্মালি এর আগে যেটা শিখেছিলে সার্কুলার পারমুটেশন, সেই অনুযায়ী তুমি অ্যান্সারটা কী বলবে, 10 - 1 ফ্যাক্টোরিয়াল। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, কিন্তুটা হলো যে আমরা একটা জিনিস খেয়াল করব যে যখন আমরা সার্কুলার পারমুটেশন করতে যাচ্ছি তখন আমরা এই শর্তগুলোর দিকে একবার তাকাবো যে স্মল অবজেক্টস টাইড টুগেদার ইন এ সার্কুলার প্যাটার্ন অ্যান্ড ইউ ক্যান ফ্লিপ দ্য হোল প্যাটার্ন, ইন দ্যাট কেস নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট n-1 ফ্যাক্টোরিয়াল হওয়ার পরিবর্তে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 হয়। সো এই ক্ষেত্রে কী হবে, এটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল বাই 2, এটা হবে অ্যান্সার। তাহলে কখন আমরা n-1 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ডিভাইড করব আর কখন ডিভাইড করব না, যখন অনেকগুলো ছোট বস্তু একসঙ্গে বাধা আছে এবং পুরো সিস্টেমটাকে উল্টিয়ে ফেলা যায়। ফর এক্সাম্পল, আমি যদি আমার এই ঘড়ির এক্সাম্পলটা দেই, ধরো ঘড়িটা এই প্যাটার্নে আছে, এটাকে আমি ফ্লিপ করে এই প্যাটার্নে নিতে পারি, যেই পুরো সিস্টেমটাকে আমি উল্টিয়ে ফেলতে পারি সার্কুলার প্যাটার্নে, সেগুলোকে আমরা n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 এতভাবে অ্যারেঞ্জ করতে পারি। এবং এইটা শুধুমাত্র ব্যান্ড বা গার্ল্যান্ড, মালা, এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। কিন্তু ধরো মানুষ, অনেকগুলো মানুষকে তুমি একসঙ্গে বেঁধে রেখেছো, সেখানে টাইট টুগেদার আছে, সার্কুলার শেপেই বেঁধে রেখেছো, কিন্তু তাদেরকে কি তুমি উল্টিয়ে দিতে পারবে না, কিন্তু তাদেরকে উল্টাতে পারবে না। তো যাদেরকে উল্টানো যায় না তাদেরটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। আমি যদি বলি যে 10 হিউম্যান বাউন্ড ইন আ সার্কুলার শেপ, তখন কিন্তু সিম্পলি n-1 ফ্যাক্টোরিয়ালই হবে। কেন? কারণ ওই পুরো সিস্টেমটাকে তুমি উল্টাইতে পারছো না। কিন্তু যখন আমি বললাম যে আমি 10 স্টোনসকে একটা মালা গাঁথার জন্য একসঙ্গে বাঁধবো, তখন পুরো মালাটাকে আমি ফ্লিপ করতে পারি, উল্টাতে পারি, দ্যাটস ওয়াই সেখানে 10-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 হলো। এই পার্থক্যগুলো তোমরা অঙ্ক করার সময় খেয়াল রেখো।